स्टैच्यू ऑफ यूनिटी पे आपका स्वागत है। तो हम सरदार साहब के चेस्ट लेवल में है। নভেম্বর আমরা যাচ্ছি বিশ্বের সর্বোচ্চ স্ট্যাচু সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। আমরা যাচ্ছি বাসে আহমেদাবাদের গীতা মন্দির বাস টার্মিনাস থেকে। বাস ছাড়লো সকাল 6:15। গীতা মন্দির থেকে ডিস্ট্যান্স প্রায় 200 কিলোমিটার। হোটেল থেকে ভোর 5:15 বেরিয়ে আমরা গীতা মন্দির আসি একটা অটো করে। জিএসআরটিসির এসি বাস আহমেদাবাদ টু স্ট্যাচু অফ ইউনিটি 757 টাকা পার হেড। অনলাইনে আমাদের টিকিট কাটা ছিল। রাস্তার কন্ডিশন খুব ভালো। স্ট্যাচু অফ ইউনিটি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কোথায় খাবেন, কোন সময় গেলে ভালো হয়, কদিন লাগতে পারে, এই সব বৃত্তান্ত নিয়েই আজকের ভিডিওটা শুরু করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ফ্লাইটে চলে আসতে পারেন আহমেদাবাদ বা ভদোদরা, এবং সেখান থেকে ট্রেন, বাস বা প্রাইভেট গাড়ি করে পৌঁছে যেতে পারেন স্ট্যাচুতে। আমাদের বাস স্ট্যাচু অফ ইউনিটির সামনে নামালো সকাল 10:45 নাগাদ। এখানে মেয়েরা গেটের বাইরে পেয়ারা শসা বিক্রি করছিল, আমরা কিনে খেলাম। কিছু দোকানও রয়েছে, সেখান থেকে স্ট্যাচু অফ ইউনিটির লেখা টুপি কিনলাম, কারণ খুব রোদ। ভেতরে ঢুকতে জায়গাটা খুব ভালো লাগলো। সামনে অফলাইন টিকিটের কাউন্টার। বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য সর্দার বল্লভভাই প্যাটেলের 182 মিটার বা 597 ফুট সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি সর্দার সরোবর ড্যাম থেকে 3.5 কিলোমিটার দূরে কেবাডিয়া গুজরাটে অবস্থিত। ভারতীয় অবকাঠামো কোম্পানি লারসেন অ্যান্ড টুব্রো 27 অক্টোবর মূর্তির নকশা, নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য 2,989 কোটি টাকা দিয়ে সর্বনিম্ন দর দিয়ে চুক্তি জিতেছিল, এবং 31 অক্টোবর 2014 L&T নির্মাণ কাজ শুরু করে। 2018 সালের 31 অক্টোবর
এই স্ট্যাচু উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী। লাগেজ রুমে লাগেজ রাখতে হবে, এর জন্য কোনো টাকা লাগবে না। তারপরে এন্ট্রি হবে। অনলাইনে টিকিট কেটে রাখলে ভালো হয়, কারণ যতটা ক্যাপাসিটি ততটাই টিকিট দেবে এক একটা স্লটে। অফলাইনে টিকিটে লাইনও পড়ে এবং 150 টাকার টিকিট বা 380 টাকার টিকিট ফুল হয়ে গেলে সেই ক্ষেত্রে 1030 টাকার টিকিট কাটতে হবে, না হলে ফেরত চলে গিয়ে পরের দিনের জন্য ট্রাই করতে হবে। এবারে স্ট্যাচু অফ ইউনিটির ভেতরে প্রবেশ করলাম। এখন একটু ভিড় কমই আছে। জাঙ্গেল সাফারি, ক্যাকটাস বা বাটারফ্লাই গার্ডেন, এরকম যেটা যেটা দেখবেন তার টিকিট কেটে নেবেন একেবারে অনলাইনে। প্রত্যেকটা জায়গা দেখার জন্য অফলাইনেও টিকিট পেয়ে যাবেন। প্রধানত 3 ধরনের টিকিট পাওয়া যায়, 150 টাকার, 380 টাকার আর 1030 টাকার। 150 টাকার টিকিটে মিউজিয়াম বল্লভভাই প্যাটেলের পা পর্যন্ত যেতে পারবেন। 380 টাকার টিকিটে লিফটে করে গ্যালারি ও বল্লভভাই প্যাটেলের চেস্ট পর্যন্ত দেখতে পারবেন। সেই ক্ষেত্রে চারিদিকের দৃশ্য ওপর থেকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর ভিআইপি টিকিট সেটার হলো 1030 টাকা। এতে কোনো এন্ট্রি বা লিফটে ওঠার জন্য যে লাইন পড়ে কোনো জায়গায় লাইনেই দাঁড়াতে হবে না, ডাইরেক্ট উঠে যেতে পারবেন। টিকিট বুক করার সময় যে টাইমটা আপনারা দেবেন সেই টাইমটাই মেনটেন করতে হবে, আগে বা পরে গেলে এন্ট্রি করতে পারবেন না। আমরা অনলাইনে দুপুর 12টার স্লটটা কেটে রেখেছিলাম। প্রতিজন 380 টাকার টিকিট এবং জাঙ্গেল সাফারির জন্য প্রতিজন 200 টাকা, এই টিকিটটাই আমরা কেটেছিলাম। সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী। তাঁকে ভারতের আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা লৌহ মানব বলা হয়। মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। হিন্দি বা উর্দুতে সর্দারের অর্থ হল প্রধান। তার ইচ্ছা পূরণের জন্যই তার মৃত্যুর পর নর্মদা নদীর উপর বাঁধ নির্মাণ করা হয়, যা সর্দার সরোবর ড্যাম নামে পরিচিত। 1875 সালের 31শে অক্টোবর গুজরাটে তার জন্ম হয় এবং 1950 সালের 15ই ডিসেম্বর সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু হয়। প্রতি বছর 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য ন্যাশনাল ইউনিটি ডে বা রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়। এখানকার সংলগ্ন রেলওয়ে স্টেশনের নামও একতা নগর। আমেদাবাদ জংশন থেকে রোজ সকাল 7:55 মিনিটে 20947 আমেদাবাদ একতানগর জনশতাব্দী এক্সপ্রেস একতানগরে পৌঁছে যান 10:40 মিনিটে। সেখান থেকে ফ্রি বাসে 7 কিলোমিটার মতো পৌঁছে যাবেন স্ট্যাচু অফ ইউনিটিতে। অন্যান্য ট্রেনের সময়সূচি ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। আমরা এখন মিউজিয়ামে প্রবেশ করছি। 380 টাকার টিকিটটা কাটে মনে হয় হয়ে যাবে, তবে শনি রবি বা ছুটির দিন এড়িয়ে আসলেই ভালো হবে। ভিড় থাকলে শুধুমাত্র
বা ভিআইপি টিকিট যেটা 1030 টাকা সেটা ব্যবহার করুন। সোমবার স্ট্যাচু অফ ইউনিটি সম্পূর্ণ বন্ধ থাকে। মঙ্গল থেকে রবিবার প্রবেশের সময় সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত, এরপর সন্ধে 7টা থেকে লেজার শো শুরু হয়। আইডি প্রুফ সঙ্গে রাখবেন, মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন। Breathed his last in 1915, and the nation mourned the loss of their Sardar. Lifted dikhe jacche 38 seconds se 45 floor ho Sardar Vallabhbhai Patel er chest of the kitke kore upore uthar jonno ticket check korchen আমরা উপরে উঠে এলাম। এখানে 200 লোকের মতো ক্যাপাসিটি আছে। কত তাড়াতাড়ি যে লিফটে উঠে এলাম 45 তলা বুঝতেই পারলাম না। চেস্ট লেভেল থেকে সর্দার সরোবর ড্যামের এবং আশপাশের ভিউ খুব সুন্দর। নমস্তে, স্ট্যাচু অফ ইউনিটি পে আপকা স্বাগত হে। ইয়াহাঁ পে আজাও স্যার। স্ট্যাচু অফ ইউনিটি পে আপকা স্বাগত হে। তো হম সর্দার সাহেব কে চেস্ট লেভেল মে হে। 135 মিটার কি উঁচাই পে অর 45 ফ্লোর পে और पूरी प्रतिमा की हाइट है वो 182 मीटर। और हम 38 सेकंड में लिफ्ट में बैठ के यहाँ आ गए हैं। तो यहाँ से हमको सरदार सरोवर डैम भी देखने को मिलेगा, उसका पीछे का पानी है वो भी यहाँ से देखने को मिलेगा। लेफ्ट साइड में विंध्याचल माउंटेन है, राइट साइड में सतपुरा माउंटेन है। दोनों माउंटेन के बीच में यहाँ नर्मदा रिवर है और नर्मदा रिवर के बीच में यहाँ साधो हिल्स था, उसको कट करके लेवल करके स्टैचू ऑफ यूनिटी बनाया है। दो पिलर खड़े किए, उसमें रेनफोर्स स्ट्रक्चर स्टील लगाया है। जैसे हम कपड़े पहनते से प्लेट लगाई है 6500 से भी ज्यादा। उसमें 4 धातु का यूज किया है, जिंक, लेड, टिन और कॉपर। और सरदार साहिब का सपना था सरदार सरोवर डैम बनाने का, इसलिए प्रतिमा यहाँ बनाई है, इसलिए उसके दिल में से हम सरदार सरोवर डैम को भी देख सकते है। और ये पूरा कनेक्शन बनाया वो L&T कंपनी ने बनाया है। 3.5 साल में पूरा स्टेच्यू कम्प्लीट हो गया। और ये प्रतिमा की डिजाइन बनाई वो आर्किटेक्ट है राम सुतार, वो महाराष्ट्र के थे, गोंडर गांव और धुल्या डिस्ट्रिक्ट के। और ये सरदार साहब ने जैकेट पहना है, उसकी ये डिजाइन है। और ये सेकंड नंबर का बटन है 2 नंबर का, आप बाहर से भी देखोगे तो आपको पता चल जाएगा हम यहाँ जाके आए ऐसा। तो ये व्यू देखना है, बैक साइड का व्यू देखना है और स्टेच्यू कैसे बनाए वो स्ट्रक्चर भी आपको कांच में से देखने को मिलेगा। उसके बाद लिफ्ट में बैठ के नीचे जाना है, म्यूजियम घूमना है, एक्सिट होके बाहर से फिट तक जाना है पाव तक। और ये टिकट में वैली फ्लावर्स गार्डन और सरदार सरोवर डैम भी इंक्लूड है। तो पार्किंग में से 4 नंबर स्टेशन से बस मिलेगी। थैंक यू। एटा इंटरनल स्ट्रक्चर, আমরা লিফটে করে নিচে নেমে এলাম। সিনিয়র সিটিজেনদের আলাদা ব্যবস্থা আছে। এখানে কি কি দেখবেন? সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি ও মিউজিয়াম, ইউনিটি গ্লো গার্ডেন, একতা নার্সারি, পেট জোন, জাঙ্গেল সাফারি, ক্যাকটাস ও বাটারফ্লাই গার্ডেন, সর্দার সরোবর ড্যাম, নর্মদা নদীর উপর বোটিং, জারওয়ানি ওয়াটারফল প্রায় 15 কিলোমিটার দূরে, আর প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে কেনাকাটার জন্য একটা মল। সবগুলো একদিনে দেখা সম্ভব নয়, তাই 2 দিন হাতে সময় নিয়ে এখানে আসতে পারে।
যে কোনো সময় এখানে আসতে পারে, তবে গুজরাটে যেহেতু খুব গরম পড়ে সেহেতু অক্টোবর থেকে মার্চ এখানে এলে ভালো হবে। সর্দার বল্লভ ভাই প্যাটেলের পায়ের কাছে এলাম। মিউজিয়াম, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের এই পা পর্যন্ত গেলে 150 টাকা টিকিট, একমাত্র লিফটে করে চেস্ট অব্দি গেলেই 380 টাকা টিকিট। স্ট্যাচু অফ ইউনিটির জায়গাটার পরিবেশ খুব সুন্দর। আমাদের দেশের গর্ব, বিশ্বের সবচেয়ে উঁচু সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি দেখার জন্য অতি অবশ্যই একবার এখানে আসবেন। থাকার জন্য পাবেন টেন্ট সিটি হোটেল, হোমস্টে, যেটা আপনাদের সুবিধা সেটা বুক করে আসতে পারেন। টেন্ট সিটিতে থাকলে 5-6 হাজার টাকা, হোটেল মোটামুটি নিলে 2000-3000 টাকা এবং হোমস্টে নিলে 1200-1500 মধ্যে পেয়ে যাবেন। সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের স্ট্যাচু অফ ইউনিটি দেখা হয়ে গেল। এরপর যাব জঙ্গল সাফারিতে। খাবার জল ফ্রি, কিন্তু বোতল নিলে 50 টাকা। বয়স্কদের জন্য হুইল চেয়ার পেয়ে যাবেন এখানে। রেস্টুরেন্টে খেতে পারে, ব্রেকফাস্ট 100-150 টাকার মধ্যে বা লাঞ্চ 150-200 টাকার মধ্যে পেয়ে যাবেন। ভেতরে কোনো খাবার দাবার নেওয়া চলবে না, তবে সিনিয়র সিটিজেন ও বাচ্চাদের খাবার নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে টিফিন বক্সটা চেক করে নেয়। প্যাকেট জাতীয় খাবার নেওয়া যাবে না, শুকনো খাবার নিতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পরবর্তী পার্টে দেখুন স্ট্যাচু অফ ইউনিটির জাঙ্গল সাফারি।